অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে দেশের আইসিটি খাতে জড়িত প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সারের। বুধবার শুরু হচ্ছে ফ্রিল্যান্সারদের ভার্চুয়াল আইডি কার্ড বিতরণ কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের কার্যক্রম। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টের মতো অনেক কাজ এখন ঘরে বসে করছেন দেশের প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার। এসব রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে দেশে আসছে প্রচুর বৈদেশিক মুদ্রা। তবে এইসব ফ্রিল্যান্সারদের এতদিন কোনো পরিচয়পত্র না থাকায় সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি ব্যাংক লোন সহ নানা সুবিধা থেকে বঞ্চিত হতেন তারা। তাই ফ্রিল্যান্সারদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতেই তাদের পরিচয়পত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আগামী 25 নভেম্বর বুধবার সন্ধ্যা 7টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইটি ফ্রিল্যান্সারদের জন্য পরিচয়পত্র প্রদান করবেন এবং এই ভার্চুয়াল কার্ড প্রদানের জন্য পোর্টাল উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এবং আরও উপস্থিত থাকবেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। প্রযুক্তি সংশ্লিষ্টরা জানান, এই মুহূর্তে বিশ্বে $1.5 ট্রিলিয়ন বাজার আছে আইটি ফ্রিল্যান্সারদের জন্য, যেখানে প্রতি বছর প্রায় $100 মিলিয়ন বিদেশি রেমিটেন্স আয় করছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। তথ্য প্রযুক্তি খাতে এইসব দক্ষ ফ্রিল্যান্সারদের অংশগ্রহণ আরও বাড়ানো গেলে আগামীতে এ খাত থেকে $1 বিলিয়ন আয় করা সম্ভব। 6.5 লক্ষ ফ্রিল্যান্সারদের একটা বড় দাবি ছিল তাদের স্বীকৃতি। তাদের একদিকে যেরকম পারিবারিকভাবে সম্মান মর্যাদার জন্য একটি পরিচয়ের দরকার, অপরদিকে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা যে আয় করছে এই সকল অনলাইন মার্কেট প্লেস থেকে, তার জন্য একটা পরিচয়পত্রের প্রয়োজন ছিল। সেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পরিচয়পত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদান করবেন আমাদের 6.5 লক্ষ আইটি ফ্রিল্যান্সারদেরকে। ফ্রিল্যান্সারদের সহায়তায় এমন প্ল্যাটফর্ম করতে পারেনি পৃথিবীর অন্য কোনো দেশ। তাই বলা যায়, স্বাধীন পেশা হিসেবে ফ্রিল্যান্সারদের জন্য প্রথম ডিজিটাল আইডি কার্ড চালু করল বাংলাদেশ। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।